নমস্কার, আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি। আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ বামদের টাকা। বারো ঘন্টের বাংলা বন্ধের প্রভাব পড়ল বহরমপুরেও। এদিন সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে যান চলাচল মোটামুটিভাবে স্বাভাবিক ছিল। সরকারি বাস স্বাভাবিকভাবে চলাচল করছিল ও বেসরকারি বাস খুব কম চোখে পড়ছিল। এই বন্ধের প্রভাবে সকাল দশটা নাগাদ বাম ও কংগ্রেসের যৌথ মিছিল করেন। তারপরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে যে সকল দোকান খোলা ছিল সেই দোকানগুলো বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে। বহরমপুর বাসস্ট্যান্ডে সরকারি বাস রাস্তায় চলতে দেখা যায়। সেই বাসকে থামিয়ে বাসস্ট্যান্ড এলাকায় পথ অবরোধ করেন সিপিএম পার্টির কিছু কর্মীবৃন্দ। তারপরে মিছিল করে গির্জার মোড়ে এসে আবার পাঁচ মিনিট পথ অবরোধ করলেন সিপিএমের পার্টি এবং বামফ্রন্টের সমর্থকবৃন্দ। রাস্তায় বাসস্ট্যান্ডের ও প্রশাসনিক ভবনের সামনে ছাড়াও পার্টি অফিসের সামনে এই বন্ধের প্রভাব পড়ে প্রশাসন চোখে পড়ার মতনই ছিল। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বহরমপুরের বন্ধের প্রতিচ্ছবি তুলে ধরলেন আমাদের ক্যামেরায়। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর। সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়।